السلام عليكم ورحمة الله تعالى وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله كفى والصلاة والسلام على عباده الذين اصطفى. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شروع করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু এবং বিতাড়িত শয়তান মর্দুদের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পনাহ দিচ্ছি। আজকের এই মহতি শিক্ষা শিবির প্রোগ্রামে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত পরিচালক এবং আমার সাথে অন্যতম মেহমান সম্মানিত বারিস্টার নজরুল ইসলাম ভাই এবং আমার সামনে যারা সমাগত রয়েছেন আমার সম্মানিত একান্ত প্রিয় দিনী বাইশ, এগেইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। প্রথম কথা হচ্ছে যে এমসিএন কেন্দ্রীয় সভাপতি জনাব আতিকুর রহমান জুলুভাই আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আপনাদের অঞ্চল সহ আরো দুই একটা দেশ দেখাশোনা করেন যিনি আসাদুজ্জামান ভাই, বারিস্টার আসাদুজ্জামান ভাই, উনি আপনাদের সবাইকে সালাম দিয়েছেন। দুজন দায়িত্বশীলের সালাম বিনিময়ের পর এবার আপনাদের সামনে কোরআন হাকিমের সূরা হুজুরাত থেকে আলোচনা, তার আগে ছোট্ট একটা সংশোধনী না দিলে হবে না। গায়কদের ওনারা খুব সুন্দর করে গাইছেন এবং আমাদের প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি, ঠিক নয় কি? একটা চাঞ্চল্য ফিরে পেয়েছি আমরা, একটা চেতনা ফিরে পেয়েছি তো, এবং সেই চেতনাই হচ্ছে আমাদের ইমানের চেতনা। কিন্তু গানটা শেষ হয়েছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে এবং প্রত্যেকটি পঙ্ক্তির পর আপনারা কোথায় এখানে আছেন তো গায়করা আছেন, প্রত্যেক পঙ্ক্তি পরে আপনারা ইল্লাল্লাহ বলে বলে খুব খুব সুন্দর করে ইয়ে করেছেন, কি বলে এই সুরকে শেষ করে রেখেছেন, কিন্তু প্রত্যেক পঙ্ক্তি পরে ইল্লাল্লাহ তিনবার বলে শেষে গিয়ে আবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে এটা শেষ করলে অনুবাদটা ঠিক হয়। আর না অনুবাদ ইল্লাল্লাহ আরবি হলো ইল্লা নয় আল্লাহ, তো আল্লাহ আল্লাহ নয় বা আল্লাহ ছাড়া কি নয়, কোনো একটা কালিমা বা কোনো মেসেজ ক্লিয়ার হয় না এবং কমপ্লিট হয় না, এটা হাফ রয়ে যায়। কেমন জানেন আপনারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে বলে শেষে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এটা দিয়ে অ্যাড করলে তখন এটা বোঝা গেল যে আসলে আল্লাহ ছাড়া কি করে, এটা এটাই তারা মোটামুটি বলতেছে। এটা অনেক কাজের ক্ষেত্রে এটা হয়ে যায় যেহেতু আরবি এবং অন্য ভাষা মিক্স, যখন মিক্স হয় তখন আমাদের অনেকে এই অর্থ জানা থাকে না, তো এই জন্য ইল্লাল্লাহ কি বলে এই জাতীয় অনেকগুলো গান আছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম নিয়ে অনেক গান হয়েছে, সেই গান এর মধ্যে আপনারা আপনারা ক্যালকুলেট দেখবেন যে হে রাসূল, এই হে রাসূল, ইয়া রাসূলুল্লাহ, এই জাতীয় গানগুলো একটু বর্ণন করবেন, এই জাতীয় গান না গাওয়া ভালো, এগুলো বিদাতীদের তৈরি গান। এরপরে এইসব গানের মধ্যে বেদাতি ঠোল এসে যায়, কেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ইয়া রাসূলুল্লাহ অথবা হে রাসূল বলে ডাকাডাকি করার কোনো নিয়ম নাই। ঠিক আছে, এবার আসুন আমরা চলি। দাস অর্থ কি? দারাসা ইয়া দ্রুসু, দারাসার অর্থ হচ্ছে যে শিক্ষা, জানা, ভালো করে বুঝে নেওয়া, বুঝে বুঝে একটা জিনিস শিক্ষা করার নাম হচ্ছে দাস। দাসটা হচ্ছে আরবিতে, ইংলিশে হয় লেকচার, আর বাংলায় হয় আলোচনা। সূরাতুল হুজুরাত, সূরা শব্দের অর্থ হচ্ছে পাঠ। কেমন এক বছরে বলে সূরা পাঠ, বহু বছরে বলে সূর, অনেকগুলো সূরা অনেক পার্টস। আল হুজুরাত কেমন হুজুরাতুন, এক বছর, বহু বছরের হুজুরাত। হুজুরা শব্দের অর্থ হচ্ছে
ব্যক্তিগত এরিয়া। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের মধ্যে একটা ওনার ব্যক্তিগত রুম ছিল, এটাকে বলা হয়তো হুজরা। এবং পরবর্তী সময় এটা ওনার ঘর হয়ে গেছে, এই জন্য বলা হয়তো হুজরা শরীফ বা হুজরা বলা যায়। যেমন আমরা এখানে বসেছি, এটা হচ্ছে একটা কমন রুমের মতো একটা আম জায়গা, আর ওই পাশে যেটা এটা হচ্ছে হুজরা। ঠিক আছে, এখানে যেটা হুজরায় খাওয়া যায় মানে সবাইয়ের জন্য যাওয়া পারমিটেড নাই, স্পেশাল কিছু লোক যেতে পারবে। ঠিক আছে, এমনি করে হুজরা অর্থ হচ্ছে কর্নার রুম বা ব্যক্তিগত রুম, আর হুজরা শব্দের আসল অর্থ হচ্ছে পর্দা ঘেরা এলাকা। ঠিক আছে, পর্দা ঘেরা এলাকার নাম হচ্ছে হুজরা। আমি হুজরা থেকে একটু আসি, মানে আমার রুম থেকে একটু আসি, কথা ক্লিয়ার হয়েছে? এবার চলেন সূরাতুল হুজরাত ২৬ পারায়। এই সূরার মাঝেই হুজরাত যে শব্দটা ওটা এসেছে, যেন সেখান থেকে একটা নামকরণ করা হয়েছে। এবার আমরা চলব, আমাকে দার্স দেওয়া হয়েছে এই সূরা থেকে সূরার ৭ থেকে ১০ নম্বর আয়াত পর্যন্ত, তো আমি ৬কেও নিয়ে নিয়েছি, ৬ না হলে এটা কথাগুলো মিলে না, এই জন্য ৬ সহ নিয়েছি, ৬ থেকে ১০। ঠিক আছে, ইনশাআল্লাহ। কোন উপায় কষ্ট ফিল করছেন, কোন অসুবিধা হচ্ছে বা অসুখ বিসুখ আছে এই জাতীয় কিছু? সবাই ঠিক আছে আমার সাথে? ডাক্তার ঠিক তো, আমিও তো ঠিক, এখন শুধু ঠিকঠাক থাকলে হয় না, আরেকজনের সাহায্য লাগবে। যদি মহান মাহবুব আর গোলামদেরকে বলার এবং শোনার সুযোগ করে দেন, তাহলে করে আমরা বলা আলমিনের পক্ষ থেকে এই সাহায্য আসবেই, এবং আমরা ভালো করে শুনতে পারবো এবং দাস আকারে নিতে পারবো, অর্থাৎ বুঝে শুনে এটাকে আমরা নিতে পারবো। যাদের নোট নাই, আপনারা একটু মনোযোগ সহকারে শুনতে হবে এবং কনসেন্ট্রেট করে মাথায় লিখতে হবে, কেমন? এটা যেন পরে খোঁজ করলে পাওয়া যায়, রিল যখন রিমেইন করা যায় তখন পাওয়া যায় না, আগের কথাগুলো এসে যায়। তা আমি কিন্তু সময় সময় কোশ্চেন করবো ইনশাল্লাহ, তখন যেন আবার আপনাদের কাছ থেকে এটা পাওয়া যায়। ঠিক আছে, কোরআন হাকিম বলতে শুনতে তেলাওয়াত করতে ভালো লাগে না? এবার আসলে আমরা একটা তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. واعلموا أن فيكم رسول الله، لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان، أولئك هم الراشدون. فضلا من الله ونعمة، والله عليم حكيم. সম্মানিত ভাইরা, সারা তেলাওয়াত করে গেল না, সময়কে আমি একটু কাট করতেছি। চলেন প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ডাক দিচ্ছেন, হে ওই সব লোকেরা যারা ঈমান আনার দাবি করো, যারা ঈমান আনার দাবি করো। এতে কি বোঝা গেল? ইমানের দাবিদার, ইমান এনেছ বলে তোমরা দাবি করো। এরা আমাদের দাবি পুরা হয়েছে কিনা এটাকে আমরা জানি, দাবি তো করছি আমরা ইমানদার, কিন্তু আমাদের ইমানটা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো
আল্লাহ কি এটা কবুল করলেন, আমরা কি মুমিন হয়ে গেলাম কি না, এটা কি পরিষ্কার? হ্যাঁ, কোরআন হাকিম এটা হচ্ছে একটা বাচনভঙ্গি, কোন জায়গায় ইয়া ইউহাল মুমিন নাই, হে মুমিনরা এটা নাই। যদি আল্লাহ মুমিনরা বলে ফেলতেন তাহলে তো আমরা মুমিন হয়ে গেলাম, ঠিক আছে, আমরা মুমিন হয়ে গেছি। আর এরপরে আমাদের কাজকর্ম না করলে বা চলবে নামাজ বোধ হয় এরপরে আর আর পাওয়া লাগবে না। ওয়ান্স আল্লাহ যদি আপনাকে সার্টিফিকাই করে ফেলেন ইউ আর কমপ্লিটলি মুমিন, দেন নেক্সট টাইম বোধ হয় এরপর থেকে আর নামাজ তো লাগবে না, রোজা লাগবে না, তো কিছুই লাগবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি হালতে রাখছেন জানেন? আমাদেরকে তিনি রাখছেন এই অবস্থায় যে পৃথিবীর সকল ইমানদাররা চেষ্টা করতে থাকতে হবে ইমানের মধ্যে, এমন না যে কিছু যদি আমি চেষ্টা করে এটা লাভ করে ফেলেছি। এই জন্য কোরআনে হাকিমের স্টাইল হচ্ছে কোনো জায়গায় ইয়া আইয়ুহাল মুমিন অথবা ইয়া আইয়ুহাল মুমিনুন এই ডাক নাই, সব জায়গায় আল্লাহ আশা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সব লোকেরা যারা ইমান এনেছো বলে দাবি করো, ইমানের দাবিদাররা। তাহলে কি বোঝা গেল যে ইমান আমরা না, ইমান আমরা কথা ঘোষণা দেই কিন্তু আমরা কাজ করতে থাকতে হবে কন্টিনিউয়াসলি, কোনো সময় ইমানদারি প্র্যাকটিসটা বাদ দেওয়া যাবে না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্টাইল হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সব জায়গায় দুই একটা জায়গায়, একটা জায়গায় কোরআনে কাফেরদেরকে বলা হয়েছে ডাক দিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, এক জায়গায় লা তা'তাযিরুল ইয়াউম সূরা আত-তাহরীম, সূরা আত-তাহরীমে এক জায়গায় ডাক দেওয়া হয়েছে সমস্ত কোরআনের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে আরেক জায়গায় ডাক দেওয়া হয়েছে, আর এক জায়গায় ডাক দেওয়া হয়েছে ইহুদিদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জা'আমতুম, আর আরেক জায়গায় সূরা কাফিরদের মধ্যে কুল আখেরার সাথে কাফিরদেরকে ডাক দেওয়া হয়েছে কুল ইয়া আইয়ুহাল্লাযীনা, তাহলে দুই জায়গায় কাফিরদেরকে ডাকা হয়েছে ইয়া আইয়ুহা বলে, আর এক জায়গায় ইহুদিদেরকে বলা হয়েছে, আর বাকি সব জায়গায় মুমিনদেরকে ডাক দেওয়া হয়েছে এই বলে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এবার আসেন ইয়া আইয়ুহাল মুমিন অর্থ কি, হে মুমিন, আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অর্থ না ইমানদার গণ না, হে ঐসব লোকেরা যারা ইমানের দাবি করো, হে ঐসব লোকেরা যারা ইমান এনেছো বলে দাবি করো, তাইলে ইমানের দাবিদাররা কেন লাগবে, অনেক অনেক প্রশ্ন আছে ইমানের দাবিদাররা, তাইলে আমরা সবাই হচ্ছে ইমানের দাবিদার, আমরা ইমান এনেছি বলে আমরা প্রত্যেক দিন ঘোষণা দিই। আজ কি কোনো ঘোষণা দিয়েছি কেউ? হ্যাঁ দিয়েছি, আজকে সকাল হয়েছে, ভোরবেলা হয়েছে, ঘুম থেকে উঠেছি, ওঠার সময় কি বলেছি ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ, এই যে বললাম আলহামদুলিল্লাহ, ও আল্লাহ তুমি আমাকে মরা দিয়েছিলাম, মত দিয়েছিলাম, তারপরে এখন আবার তুমি জীবিত করেছ, তাইলে আমি রক্ত মানলাম, গতকালকে পর্যন্ত আমি ইমানদার ছিলাম, আজকে সকালে ঘুমটা বাঁচছে যেন আমি আমি তোমার সাথে আমি কানেক্টেড হয়ে যাচ্ছি, ও আল্লাহ আমি গতকালকেও তোমার ছিলাম আজকেও তোমার, আমি আমার মাইন্ড চেঞ্জ করে দিই, উঠলে তারপরে ইস্তেঞ্জা এরপরে উজু সব করতেছেন, সব জায়গায় কিন্তু আছে, কেমন কানেকশনের দোয়া আছে না সব জায়গায়, এরপরে এসে আপনি জানামাজ উঠে বললেন আল্লাহ আকবার, আই এম কানেক্টেড উইথ ইউ ইয়া মাস্টার, আই এম ইয়োর সার্ভেন্ট এন্ড ইউ আর মাই লর্ড, এই কানেকশনটা প্রত্যেকটি সময় প্রত্যেকটি মুহূর্তে রবের সাথে যার অন্তরের হবে, যার হার্টের হবে, কালবের কানেকশন হবে, সেই হচ্ছে মোমেন্ট, সেই হচ্ছে মোমেন্ট, খেয়াল রাখবেন। কিন্তু আর যার ঘুমে রব নাই, ঘুম থেকে যখন ঘুমে যায় ওই সময় রবের সাথে কোনো কানেকশন নাই, ঘুম থেকে ওঠেও কোনো কানেকশন নাই, এরপরেও কানেকশন নাই, নমাজও নাই, রোজাও নাই, আলাদুর ঘুমাইতেছে, খাইছে, খাওয়ার পরে কোনো শুক্রিয়া নাই, আল্লাহর সাথে কোনো কানেকশন নাই, এই এই লোকে কলটা আল্লাহ তাআলার সাথে নয় বরং আরেকজনের সাথে কানেক্টেড হয়ে আছে,
কেমন সে কে? শয়তানের সাথে কানেক্টেড হয়ে আছে, আর আল্লাহ তাআলার সাথে তার অন্তরটা ডিসকানেক্ট। এই জন্য শোয়ার সময় দোয়া নাই, শোয়া থেকে উঠো, কার শোয়া শুইল, কে তাকে মারলো, কে তাকে জীবন দিল, কোন খবর তার নাই, বেখবর। কেমন? এই জন্য শয়তান তাকে বলে দিয়েছে তার রবের কথা, ফানসানিহু শাইতানু আন আযকুর রাব্বি, আমার রবের নামটা স্মরণ করতে শয়তান আমাকে বলে দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে আমরা কি ভুলে যাব, মুমিন হব নাকি সতেজ অত্যন্ত তেজস্বী মুমিন হব? সদা সর্বদা আল্লাহ তাআলার সাথে আমাদের কানেক্টেড করে আমাদের হার্টকে রাখতে হবে। তবে রাজি আছেন? জি ইনশাআল্লাহ। এটা কানেক্টেড সোল, অত্যন্ত তেজস্বী আত্মা যেন আমাদের সবসময় থাকে, খেয়াল রাখবে। এবার চলেন আপনাদের সামনে আমি ওই এক নম্বর কথা যেটা বললাম, খেয়াল রাখবে কথাটা আমরা, যে উই হ্যাভ টু বি কানেক্টেড উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আওয়ার হার্ট শুড বি কানেক্টেড, আওয়ার কলব শুড বি কানেক্টেড, ডিসকানেক্ট হওয়া যাবে না, খেয়াল রাখবে। আচ্ছা একটু বলবেন, আপনি যদি আপনার আম্মার থেকে ডিসকানেক্ট হয়ে থাকে, কোনো ফোন নাই, যোগাযোগ নাই, কোনো কিছুই নেই, আম্মা আছেন কি নাই আপনার কোনো ফিলিং নেই, কেমন এটা কেমন হয়, কম পারবেন নাকি ওইটা? হ্যাঁ, সন্তান পৃথিবী তার মা যদি খুব খারাপ মা হয়, কেমন না, আমল নেই, আখলাক নেই, কিছু নেই, চরিত্র নেই, একেবারে পোষা একটা মা, তারপরেও তো মা, হ্যাঁ, তো এটা সম্পূর্ণ আমাদের পক্ষে যে মায়েদের সাথে বাবাদের সাথে ডিসকানেক্ট হয়ে যাবে। সৃষ্টিগত দিক থেকে ওনারা হচ্ছেন আমার মা অথবা বাবা, এই জন্য ইট ইজ নট পসিবল ফর মি টু ডিসকানেক্ট মাই হার্ট ফ্রম মাই মাম, ফ্রম মাই ড্যাড, উই হ্যাভ টু বি কানেক্টেড অলওয়েজ 24/7, am I right? Yes. So in that case, Allah is our Lord. He is our Lord. We have to feel Him and we have to be connected. Our heart will be very strongly connected with Allah subhanahu wa ta'ala, then inshallah we can get Allah's mercy always 24/7, inshallah. Shammanit Bayra. So, Ya ayyuhal ladina a'amadu qartu hachi kentu ita kyan lagbe. Je, he oishtu lukera, jara imadat dhabi koro. E jenna kotha kuru Allah ku private bolte se. Hujura jisura, private zaagay ni, private ikta rume ni ye, Allah rabu dhabi shi kotha kuru, kane kane bolte যে শোনো, যারা তোমরা ইমানের দাবি করো তোমরা শোনো, কাফেরদের শুনে লাভ নাই, এটা ইহুদিদের শুনে লাভ নাই, খ্রিস্টানদের শুনে লাভ নাই, হিন্দুর শুনে কোনো ফায়দা হবে না, তোমরা শোনো কি কথাটা, খুব ফাইভ কথা, তাই না? ইন জাআকুম ফাসিক, তোমাদের কাছে যদি কোনো ফাসিক ব্যক্তি এসে কোনো খবর দেয়, বিনাবাইন নাবা অর্থাৎ হচ্ছে খবর, খবর মেসেজ, কোন মেসেজ যদি দেশে ফাসিক লোক, তাহলে তোমরা কি করো, ফট করে অ্যাকশন নিয়ে দাও নাকি? না, তিনি নিয়ম বলছেন যে কথা বাইয়ে দাও, দুঃখিত একটু কফের দুধ আছে আগের থেকে, আমাদের ইংল্যান্ডে ঠান্ডা পড়েছে বোধ হয় দুই তিন দিন পরে আসার আগে দিয়ে, তো প্রথম যখন ঠান্ডা পড়ে ওই সময় সবাই মোটামুটি একটু ধরে, তো এর সাথে আমাকেও ধরছে আর কিছু, খুব অন্ধকার হয়ে ভোরবেলা ফজরের নামাজে যখন যাই আমরা, একবারে বাইয়েন তাবিয়িন হলো বা তাফরিল দিকে, তার অর্থ হচ্ছে পরিষ্কারভাবে জেনে নাও, পরিষ্কারভাবে তোমরা এটা সার্চ করো, খোঁজাখুঁজি করো, তালাশ করো, পরিষ্কার করে এটা বোঝার চেষ্টা করো কি খবর দিয়েছে। আচ্ছা কথা বাইয়ে দাও, তাইলে কোনো খবর পাওয়া গেলে সাংগঠনিক জীবনে, ব্যক্তি জীবনে কি করতে হবে, হ্যাঁ, খোঁজ খবর নিতে হবে, সবাই বলে আমার সাথে নাই, না আছে আমার সাথে সবাই, খোঁজ খবর নিতে হবে, তালাশ করতে হবে যে কি কি খবর দিয়ে গেল। মনে করেন এখানে যারা যেহেতু মানে ম্যাক্সিমাম হচ্ছে অবিবাহিত, একটু বিয়েতেই বলি, কেমন আপনার আম্মা একটা মেয়ের প্রস্তাব পেয়েছে জায়গা থেকে বা উনি দিয়েছিলেন প্রস্তাব, সেখানে অপেক্ষায় আছে, আপনার দিলটা শর্টকাট করছে না? হ্যাঁ, কি মানুষ, কি যে হবে না হবে, আম্মা কি খুঁজতে করে দিবেন, কিভাবে করে করে নিজের মনের মধ্যে যে কি একটা আসক্তি দাম দাম, হ্যাঁ, এই সময় যদি সংগঠন থেকে সব অতি সব ফোন করেন যে তুমি চলে আসো, আসবা
ওজন দেখো ওইটার কি ওজন আর স্বভাবতের কথার কি ওজন ওই স্বভাবতে রাখেন এই ফাঁকে দিয়ে আরেক ফ্রেন্ড না কেমন খারাপ একটা লোক অথবা যে কেউ তুষ্টমি করে হোক অথবা ইচ্ছা করে একটা খবর দিল এই সামনে এই মিয়া অপেক্ষা করতেছ যে মেয়ের প্রস্তাব গেছে এটা আসতে পারে না দিছে একেবারে খবর পড়াই দিছে এখন আপনি কি করবেন না সবতে রাখবে না এটা ইম্প্র্যাকটিক্যাল কথা ওই সময় হবে কি জানো ওই সময় যাচাই করতে হবে আল্লাহ যে ফতোয়া দিয়েছেন এতক্ষণ খবর সবার নিয়েছেন সব জায়গা থেকে মোটামুটি খবর নেওয়ার চেষ্টা করেছে ভালো পেয়েছে সে এসে বলতেছে ঠিক না এখন তাকে জিজ্ঞেস করবেন এক নম্বরে বাইরে আপনি খেয়ে কি সমস্যা আপনার বাড়ি কোথায় আপনি এই মেয়ে খা আপনি জানলেন কেমনি আপনি আপনাকে কোনো আত্মীয় হয় নাকি আপনার ক্লাসমেট ছিল সে খেয়ে আপনি তাকে কেমনে চিনবেন এখন তো কাল ইন্টারভিউ হয়ে গেল খুব বড় কিন্তু যদি আপনি তারা মিস করে ফেলেন সে চলে যায় আপনার কাছ থেকে তাহলে সমস্যা আপনি একবার ডাক পড়বেন পুরো ডাক এই জন্য তাকে আপনি ছাড়বেন তাকে আপনি প্রয়োজনে চা দুই কাপ খাওয়ান কিন্তু বসো এখানে এত সুন্দর খবর দিছ আমার লাইফ যার সাথে আমি শুরু করতে আরম্ভ করার কথা সেই ব্যাপারে তুমি আমাকে একটি খবর দিয়েছো খুবই উপযোগী তুমি বলো তুমি খেয়ে কি খালতো পারি না তালতো পারি নাকি চালতো পারি কোনটা তুমি এখন কোনটাতে আসছো তখন সে বলবো হ্যাঁ আমার ক্লাসমেট ছিল অথবা আমার দূর আত্মীয় হয় আমার আম্মার ঘরে তোমাদের ঘরে তোমাদের তোমাকে মেজার কমক এটা পরিচয় দেখছি যদি এমন হয় যে বেজলেস সে আসলে আত্মীয় না কিন্তু আত্মীয় ভান্ত সে আসলে ক্লাসমেট না কিন্তু ক্লাসমেটের ভান্ত আছে এইভাবে করে সে বোধ হয় এই খবরটা জোগাড় করছে অথবা সে নিজেই প্রস্তাবক বিয়ে করবে ঠিক আছে তো এখন কোন আত্মীয় সে হ্যাঁ কোনো রকম যদি আপনার কাছ থেকে সে চেক করো ভালো করে চেক করো খোঁজ খবর নেও পরিষ্কার হবে তুমি এটা জানো তাবিন শব্দ আল্লাহ তাআলা আরেক জায়গায় উল্লেখ করেছেন এটা একটু উল্লেখ করতে হবে সেটা হলো যে রোজা রাখো সেহরি খাও সেহরি খাও আনতিল কোন পর্যন্ত সূর্য সাদিকের পরে যে আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেহরি করার কথা উল্লেখ করেছেন আগে গড়ি ছিল না আর না আল্লাহ বলতেন তোমার হাতের যে গড়ি আছে ওইটা ছাইন দেখে আল্লাহ এইভাবে করে কোনো মানুষের তৈরি কোন বস্তুর উপর তিনি নির্ভর করেন নাই তিনি তার যেটা মখলুকাতের মধ্যে তার নিজস্ব সৃষ্টি যেটা আছে ওইটা তিনি এক্সাম্পল দিয়েছেন দিয়ে আল্লাহ বলছেন فَكُلُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ তোমরা খাও যতক্ষণ পর্যন্ত যতক্ষণ না فَتَبَيَّنُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ তোমাদের সামনে তোমাদের চোখের সামনে কালো রেখা থেকে সাদা রেখা পরিষ্কার ফের পাওয়া যায় পরিচয় করা যায় চেনা যায় দুইটা রেখা তুমি রাখবা সুতা দুইটা সুতা একটা হলো কালো একটা হলো সাদা কোনটা সাদা কোনটা কালো রাত এতটুকু পরিষ্কার না হওয়া পর্যন্ত যে পরিষ্কার হইলে বলে চিনা যায় পরিষ্কার ওইটা হচ্ছে কালো ওইটা হচ্ছে সাদা অতক্ষ পর্যন্ত খাও আর যে মুহূর্তে কালো এবং সাদা পরিষ্কার বুঝে যাবে এমনি বুঝতে হবে না সম্ভবত এটা সম্ভবত এটা না কোথায় গিয়ে চেক করতে হবে নিজের রুমে না কিন্তু লাইট আছে
মানুষের তৈরি করে লাইট দিয়ে দেখলে হবে না, আউটসাইড যাওয়া লাগবে অন্ধকার জায়গায়, এই যে আউটসাইডের ঠাউরে হবে না, শহরে অন্ধকার হবে না, এটার জন্য যাওয়া লাগবে কোথায়, অন্ধকার জায়গায়, ন্যাচারাল কোনো জায়গায় যাওয়া লাগবে যেখানে আল্লাহর লাইট ছাড়া, আল্লাহ তাআলার যে অন্ধকার ছাড়া কোনো বানানো কৃত্রিম অন্ধকার গেলে হবে না, কোনো কৃত্রিম পরিষ্কার জায়গায় গেলে হবে না, ন্যাচারাল কোনো জায়গায় যাওয়া লাগবে। আর সেই জায়গায় গিয়ে দুটো রেখা রাখবেন হাতে অথবা কোনো একটা প্লেটের মধ্যে রেখে, কোনটা সাদা কোনটা কালো এটা পরিষ্কার না বোঝা পর্যন্ত খেতে থাকতে হবে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার সেহরি খাচ্ছেন, তিনি বললেন যে ডোর একটু খুলে দেখো তো, একটু হাটটা করে দেখো কোনো আলো দেখা যায় কিনা। এরপরে যে ডোর করলো বলে বললো হ্যাঁ অনেক অনেক পরিষ্কার হয়ে গেছে। তিনি বললেন লাগাও আমি খাই দেব, কেমন ওনার প্লেটে যা ছিল সব তিনি খেয়ে ফেলছে, কোনো দিদা করেন। এর অর্থ কি এখান থেকে আসছে যে যদি মুয়াজ্জিন আজান দেওয়া শুরু করে দেয় বা টাইম হয়ে গেছে আজকে 5:40 হবে, ফর এক্সাম্পল 24 হয়ে গেছে, তোমার প্লেটে কিন্তু খাবার অর্ধেক বাকি আছে, এখন কি করবা, ফেলে দিতে হবে খাবারগুলো না? তখন হলো যে ওই হাদিসের উপর ভিত্তি করে যে প্লেটে যা খাবার আছে সব খেয়ে, এতে যদি আজান শেষ হয়েও যায় আজান শেষ হওয়া পর্যন্ত খেয়ে দিলে যে অনেকগুলো ছেলে ক্লাসমেটের সাথে সে আড্ডা মারতে হবে, এটা ঠিক খবর পাওয়া গেছে, তাহলে তো আসলে খারাপ নেই, ঠিক আছে? এবং সে যে দিছে খবর তারা কিন্তু ইয়েটি কোনো নিয়োগ নেই, সে বিয়ে যদি করেছে, ঠিক আছে? যদি সব কিছু সেন্স বানায় তাহলে তুমি এটা বর্ণন করতে পারো। এবং আমাকে বলবো আমার একটা খবর পেয়েছি আজকে, আমি একটু খোঁজখবর নিয়েছি, খোঁজখবর নিয়ে যা পেয়েছি আসলে এই জায়গায় আপনার হবে না, কথা ক্লিয়ার হয়েছে? খোঁজখবর নিতে হবে, এই জন্য খেয়াল রাখবেন খবর পাইছেন এদিকে আসতেছে মিছিল একটা, একেবারে খেয়ে ফেলবে সবাই, একটু পরে তারা আসতেছে দলবদ্ধ হচ্ছে, তাদের মধ্যে রামদা আছে, এই আছে, সে আছে, খবর পাই গেছে, কিন্তু এই এই খবরটা মিথ্যা, তারা এই পথে আসতেছে না, এবং তারা তার প্রস্তুতি নিশ্চয়ই এটা ঠিক, এই পথে আসতেছে না, আসতেছে তারা অন্য দুই পথে আসতেছে, কেমন? এখন আপনার ইনফর্মার কই, আপনার যে গোয়েন্দা কই, আপনার গোয়েন্দার কাছ থেকে খবর তাইলে দুই নম্বর কথা হচ্ছে ভালো করে খোঁজ খবর নিতে হবে, খবর পাইলেই জাম্প করতে হবে। এবার আসেন ইসলাম ইতিহাসে এটা একটা বড় ধরনের শিক্ষা, অবস্থান নিয়েছেন সেখান থেকে উসমান রাদিয়াল্লাহু আনহু মক্কার একজন বিশিষ্ট বিজনেসম্যান এবং তার বেশ কিছু আত্মীয়স্বজন আছে, ওনাকে দিলে করে পাঠাই দিলে প্রস্তাব দিয়ে কোন আক্রমণ তাকে করবে না, এই এই বিশ্বাস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এইজন্য তিনি উসমান পাঠিয়েছেন। উসমান রাদিয়াল্লাহু আনহু সেখানে গেলেন, ভিতরে যাওয়ার পর খবরটা আসছে কি খবর, উসমানকে তারা মেরে ফেলছে, উসমানকে তারা কাতল করে ফেলছে, এখন কি খবর পেয়ে সাহাবায়ে কেরাম সবাই তো বিব্রত করছে, উসমানের মতো মানুষকে তারা মেরে ফেললো, উসমানকে মেরে ফেলে তাইলে তো আমরা কেউ তাদের কাছে আর গ্রহণযোগ্য না এবং যাওয়া যাবে না এবং বাঁচব না গেলে, তাহলে কি করে? এইভাবে করে সবাই বলছে উসমানকে যেহেতু মেরে ফেলা হয়েছে তাইলে আমরা একটারে আর ছাড়ব না, এবার চল এইভাবে তার সিদ্ধান্ত নেওয়ার পথে আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুব করে তা বলতেছে যে উসমান শেষ, আমরা বেঁচে আল্লাহ মানে চলো। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, সাহাবীদের কথা শুনেছেন না? সাহাবীদের কথা তিনি শুনেন,
তিনি সাহাবীদের কোন কথা না শুনে কি করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কোন কথা না শুনে আমার কথা শুনে ওই দিকে নেকা ওয়াসওয়াস হয়ে গেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলযিম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। যাক, সময় সময় ওয়াসওয়াস পেয়ে যায়, কাল কল আসছে ওদের কোনো এনি আল্লাহ চলিয়ে এলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবী একেবারে বিগড়ে গেছে এই অবস্থা, আমরা বেঁচে আর লাভ নাই, রহমান শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সান্ত্বনা দিলেন, দেবুন তো একটু পোস্টপোন দিতে দাও হবে। এবার তিনি পোস্টপোন দিলেন, 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 তিন দিন লেগেছে সময়, তিন দিনের মাথায় তিনি বললেন যে না, ওসমান বেঁচে আছে, ওসমান ওখানে নেগোসিয়েশনে আছে, কেমন আমরা যে প্রস্তাব দিয়ে পাঠিয়েছিলাম ওসমান সেই কাজে আছেন, উনি মারা যান নাই এবং তার গায়ের এক কাছে লোমও কেউ টাচ করতে পারেনি। এই খবর পাওয়ার পর সাহাবায়ে কেরাম শান্ত হয়েছে, সুবহানাল্লাহ, দেখছেন এই খবর পাওয়ার পর। তাই যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতকে ফলো না করতেন, আল্লাহ বলেন কি ফাতাবাইয়ানু, আছেন নি আমার সাথে, ডিসকানেক্ট হয়ে গেছে, কার নাম বলছিলাম, আচ্ছা উনি কি কাজে গেছেন, আচ্ছা দেখেন করে তিনি ছেড়ে দেন নাই এবং সবার কথা তিনি শুনেন নাই, বরং তিনি অপেক্ষা করেছেন, বলছেন একটু খোঁজ খবর নিতে দাও। নিয়ে পরে কি খবর দিয়েছেন, যে খবর আসছে যে সম্পূর্ণ ভুল। তো যাক, একটা দিন আমি নিজেদের বিয়ের সাথে এক্সাম্পল, যেন দুনিয়ার কোনো কোনো আজেবাজে কোনো আশেপাশে যদি লেগে যায়, যেন ওই সব ক্ষেত্রেও যেন আমরা ফাতাবাই যেন করি, তবেইন করি। আর শরীয়তে কোনো ব্যাপার যদি ঘটে যায়, ইসলামী আন্দোলন সাথে ঘটে যায়, তাও যেন আমরা কি করি, তবেইন করি, খোঁজ খবর নেই। আচ্ছা বিনের অর্থ হচ্ছে এমনি করে কোন খবর গ্রহণ করা যাবে না যে পর্যন্ত তার কোন দলিল না পাওয়া। আমি একটু লম্বা করে বলতেছি, একটু শর্ট করতে হবে ইনশাআল্লাহ। ভাই যেন যদি তোমরা চেক না করে, খোঁজখবর না নিয়ে সিদ্ধান্ত করে ফেলো, তাহলে কি হবে, শুনবেন, আন তুসিবু কওমান বিজাহালা, তোমরা না জেনে না বুঝে, জাহালা শব্দের অর্থ কি, অজ্ঞতা, অজ্ঞতা, অজ্ঞতার কারণে তোমরা আন তুসিবু কওমা, তোমরা কোন গ্রুপের উপর কোন ব্যক্তির উপর আক্রমণ করে বসতে পারো না, দেখছেন, হ্যাঁ, অজ্ঞতা বশত না জেনে তোমরা হয়তো কোনো গ্রুপের উপর, কাউমান কোনো ব্যক্তির উপর, কোনো দলের উপর তোমরা হয়তো আক্রমণ করে বসতে পারো। এরপরে কি হবে, এটা যদি হয়ে যায়, ফাতাসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, পরিণতিতে তোমরা অনেক অপস্থিত হবে, তোমাদেরকে পরিণতিতে অনেক অনুতপ্ত হতে হবে, অনুতাপ করা লাগবে। নাদিম, নাদিম অর্থ অনেকে নাম রাখে, নাদিম, নাদিম অর্থ হচ্ছে আফসোস যে করে, অবস্থায় কি বলে অনুতাপ করে, আহারে উফ, এই আপ উফ করে, এই নাম রাখছেন আপ উফ, যেন নাদিম নাম যদি হয় একটু চেঞ্জ করে ফেলবে। আরেক অর্থ আছে নাদিম, এটা হচ্ছে খুব শর্মিন্দা মানুষ, খুব ভদ্র মানুষ, ঠিক আছে, এটা একটা অর্থ আছে। কিন্তু যে কোনো দিন খেয়াল রাখবা, কোন ব্যক্তির নাম, কোন বাচ্চার নাম, কোন বেবির নাম ডাবল অর্থওয়ালার নাম রাখবেন না, আর না হয় হয় কি ফ্রেন্ড বন্ধুর সবার সময় ওই খারাপটা নেই, তারা আপনার বাবাটা দেখে না, এই জন্য অ্যাবিউজ হয়ে যাবে নামের কারণ, সবসময় যার যার নামের ব্যাপারে ডাবল ট্রিপল নামের অর্থ আছে, এইসব অর্থ আসলে ভালো না, বরং এক এক অর্থওয়ালা নিয়ে। আচ্ছা, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, এবার আল্লাহ কি বলতে শুনি, ওয়ালামু, এই তোমরা ভালো করে শোনো, ভালো করে জানো, আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মধ্যে রাসূল আছেন, তোমাদের মধ্যেই রাসূল রয়েছেন, নেতা রয়েছেন,
মারা যান নাই এমন অবস্থায় এটা থেকে বাদ দিয়ে সকল সাহাবী বেগ্রস্ত হয়ে গেছে ওসমান শেষ তারপর কোনো সিদ্ধান্ত করে নেওয়া হয় না খোলাতা খোলাতা চলো আজকেই চলো তোমার ইয়ে নাও গান নাও তরবারি নাও এটা নাও সেটা নাও চলো ইয়ে আমরা গোটা মক্কাকে সাফ করে ফেলি খাবার জন্য করে ফেলি এইভাবে করে খুব তারা কি করতেছে তাড়াহুড়ো করতেছে এই জন্য আল্লাহ বললেন আল্লাহ ফিক রাসূলুল্লাহ তোমাদের মধ্যে রাসূল তো আছেন রয়েছেন রাসূল যদি রাসূল তোমাদের মধ্যে আছেন যদি রাসূল তোমাদের সবার কথাগুলো শুনতে শুরু করেন মানতে শুরু করেন তোমাদের জন্য এটা অনেক বিব্রতকর অবস্থা হয়ে যাবে অনেক কষ্টকর অবস্থা হয়ে যাবে অনেক সমস্যা তোমরা পড়ে দেবা অনেক লজ্জা তোমরা পেয়ে দেবা দেখছো যে আল্লাহ বলছেন রাসূল তো আছেন অর্থাৎ সিদ্ধান্ত যিনি দিবেন তিনি তো আছেন সভাপতি আছেন নেতা আছেন এত অস্থির কেউ তোমরা যদি নেতা বলা যাইতেন আসল নেতা তাহলে সমস্যা ছিল একজনকে দিয়ে পাঠাইয়া উনি মানে শহীদ করেও বলে খবরটা পাওয়া গেছে সমান অস্থির হওয়ার কোনো প্রয়োজন নাই বরং স্থির থাকো এখনো তোমাদের নেতা বেঁচে আছেন তিনি সিদ্ধান্ত দিবেন এই জন্য কোনো একটা কাজ যখন আসবে সামনে এই সময় অস্থিরতা পেশ করতে নাই অস্থির হওয়া ইমানদার লক্ষণ নয় খেলবেন অস্থির হয়ে যাওয়া কেমন কোনো সান্ত্বনা নেই কোনো একটা সমস্যা আসছে আপনার বাড়িতে পারছেন এখন আপনার আব্বা মানে শুরু করছেন একেবারে আরে কি আমার ছেলে আসে না খেলা এই এই আছে এটা করে করে আর আব্বা আম্মা অস্থির হয়ে গেছে একেবারে অবস্থা কাটি নাই যাবো আসে এই জন্য স্থির হতে হবে আর কি করতে হবে যে আল্লাহ দিয়েছেন ছেলে সে আল্লাহ নিয়ে আমার কিছু করার নেই আল্লাহ নবী যে মুহূর্তে খবর পেয়েছেন যে আপনার সবচেয়ে বিলাপ যে সান তাকে মারা হয়ে গেছে বাঘকে তিনি কি বলছেন তিনি অস্থির হন তিনি স্থির এবং কি বলেছেন আসাল্লাহু আন ইয়াতিয়ানি বিহিম জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম তোমরা বলছো আমার ইউসুফকে বাগে খেয়ে ফেলছে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হয় আমার কোনো আমার কোনো কিছু করার নাই আসাল্লাহু আন ইয়াতিয়ানি বিহিম জামিয়া আমি আশা করতেছি এর অর্থ হচ্ছে তিনি তো নবী মোটামুটি ওহি পেয়ে গেছেন ইনডাইরেক্টলি আমি আশা করতেছি যে কিছুদিনের মধ্যেই ইউসুফ আমাদের সবাইকে আল্লাহ একত্রিত করবে নবী যেন আগে ওহি পেয়ে গেছে কেমন সে বলছেন যে কিছুদিনের মধ্যে আশা করা যায় আল্লাহ আমাদের সবাইকে একত্রিত করবে করে ফেলবে সুবহানাল্লাহ যাক এই জন্য অস্থিরতা ইসলামে নাই খেয়াল রাখবেন মিছিল আসছে আমাদের সবাইকে মেরে ফেলতে পারে খবর পেলাম যে নিকশীয় মসজিদ সরি লিমাজুল মসজিদে আমরা আছি এদিক থেকে আসবে নতুন দিক থেকে আসবে খবর পাই গেছে এখন আমরা কি সব অস্থির সভাপতি অস্থির সেক্রেটারি অস্থির আমরা মেহমানরা অস্থির আর আপনারা আপনারা কি স্থির থাকবেন এখন আপনারা লাগবেন যে এখন অন্যদেরকে স্থির করা হবে সময় নেই এবার অস্থিরতা নাই অস্থিরতা করা দোষ এটা হলো শয়তানের কাজ আর স্থিরতা হচ্ছে মহব্বত করে ভালো পেশে তোমাদেরকে তোমাদের অন্তর মধ্যে ইমানকে লিখে দিয়েছে কেমন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ইমানকে তিনি চুজ করেছেন ইমানকে পছন্দ করেছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ইমানকে পছন্দ করেছেন আমাদের জন্য ওয়াজাইয়ানাহু ফি কুলুবিকুম এবং ইমানটাকে আমাদের কলবের মধ্যে সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছেন সুবহানাল্লাহ ইমানটাকে আমাদের কলবের মধ্যে খুব সুন্দর করে বসিয়ে দিয়েছেন সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছেন ইমান ইমান ছাড়া আমাদের কলবে আর কিছু নাই তাহলে আর কি কি নাই বলেন নাম্বার ওয়ান আমাদের কলবে বেঈমানি নাই
নাম্বার টু আমাদের কলবের মধ্যে শয়তানি নাই, নাম্বার থ্রি আমাদের কলবের মধ্যে মোনাজিতি নাই, ঠিক আছে? এই তিনটা জিনিস নাই, বেঈমানি নাই, মুনাফিকি নাই, শয়তানি নাই, এগুলো আমাদের অন্তরের মধ্যে নাই। আছে কি চাইলে? ইমান। এমন ইমান শুধু আছে না, বরং ইমানটাকে দিয়ে সৌন্দর্যমণ্ডিত করেছেন আমাদের অন্তরকে সুবহানাল্লাহ। ওয়াজাইয়ানা বিকুলুবিকুম, যে আপনারা তাজয়িন করেছেন এই রূহটাকে। তাজয়িন অর্থ কি? তাবিয়িন না, তাজয়িন অর্থ হচ্ছে এই রূহটাকে আপনারা খুব পুষ্পাস করেছেন, ডেকোরেটেড করেছেন, ঠিক আছে? কি দিয়ে? হ্যাঁ, এই ফুল দিয়ে, পোস্টার দিয়ে, ব্যানার দিয়ে, লাইটিং দিয়ে, সবকিছু দিয়ে এই রূপটাকে যেমন করে আপনারা সাজিয়েছেন। আল্লাহ বলছেন আমি ইমানের ফুল দিয়ে, ইমানের পোস্টার দিয়ে, ইমানের সবকিছু দিয়ে তোমাদের কল্পগুলোকে আমি সাজিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য ইমানদার তার কল্পের মধ্যে সে আল্লাহর নাম দিলে আরাম পায়, সুবহানাল্লাহ, তার মধ্যে ইমান আছে। অন্তরের জন্য এগুলো ডিসলাইক, এগুলো তোমরা পছন্দ করো না। কোন তিনটা? আল কুফর, কুফরকে তোমরা ভালো পাও না। ওয়াল ফুসুক, ঝগড়াঝাটি করা। আমাদের অন্তর গুলো যেন আল্লাহ জিকিরের মধ্যে, আল্লাহ পাকের জিকির দিয়ে যেন অত্যন্ত প্রশান্ত করে দেন। বললেন যে তোমরা বিভ্রান্ত মানুষ না, বরং তোমরা উলাই কুমুর রাশিদুন, তোমরা হচ্ছ রুশদ প্রাপ্ত, অর্থাৎ তোমরা হেদায়েত প্রাপ্ত, তোমরা সঠিক পথ প্রাপ্ত মানুষ। উলাই কুমুর রাশিদুন শব্দের অর্থ হচ্ছে রাশিদুন, আপনারা সবাই হচ্ছে রাশিদুন, তোমার নাম আবুল রশিদ হয়ে গেছে, সুবহানাল্লাহ। রাশিদুন অর্থ হচ্ছে উলাই কুমুর রাশিদুন, ওরা হচ্ছে সবাই পথ প্রাপ্ত মানুষ, বিভ্রান্ত না। এর অর্থ হচ্ছে যে খবর আসছিল, খবর উসমানকে শেষ করে দেওয়া হয়েছে বিভ্রান্তির খবর, তোমাদের মতো মানুষ, সাহাবীদের মতো তোমরা বিভ্রান্ত হওয়ার মতো মানুষ না, বরং উলাইকা হুম রাশিদুন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমরা সবাই হচ্ছ রাশিদ, অর্থাৎ সঠিক পথ প্রাপ্ত। তাইলে আমরা সঠিক পথ প্রাপ্ত জন্য সবসময় তাকিয়ে হবো, কেন? এবার চলেন, فضلا من الله ونعمه والله عليم حكيم. فضل الله পক্ষ থেকে তোমাদের জন্য স্পেশাল ফজল হয়েছে এবং এটা নিয়ামত হয়েছে। ফজল অর্থ কি? ফজল শব্দের অর্থ হচ্ছে অনুগ্রহ, ফজল শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত, ফজল শব্দের অর্থ হচ্ছে আল্লাহ পক্ষ থেকে স্পেশাল গিফট, কেমন উপহার, গিফট। কয় অর্থ বললাম? এইবার নাই নিয়ামত, ঠিক না? আছে পরে, কিন্তু ফজল আগে বলেছে আল্লাহ, মানে বিশেষ উপহার বলছে, উপহার গিফট এবং আল্লাহ এবার একটা স্টোরি বলছেন, শোনো মনে করে, যদি দুইটা গ্রুপ মুসলিম, দুইটা গ্রুপ উভয় মুসলিম, তারা না বুঝে একটা মারামারিতে জয়েন করতেছে, কেমন? তো আই হতার ইমিনের মুমিনিনা ইত্তাতালু, শুরু করে দিয়েছে
থামাও এবং সংশোধন করে দাও। এক নম্বর কথা হচ্ছে থামাও, এদেরকে সংশোধন করে দাও, করে দাও। فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله. যদি সংশোধনের জন্য যখন প্রস্তাব দেওয়া হবে যে সব প্রস্তাব করে বাড়াবাড়ি, আমাদের কথা শোনো, আমরা থার্ড পার্টি, এই প্রস্তাব যদি তারা রাজি হয়ে থেমে যায়, অস্ত্র সংবরণ করে আত্মসমর্পণ করে ফেলে, কেমন ফাইন ফাত বা আসবে হবে না, তাহলে তোমরা তাদের সাথে কি করো, সুলেহ করে দাও, সংশোধন করে দাও। আর যদি তোমরা দেখো যে তারা বন্ধ করে নাই, তাহলে যারা বাড়াবাড়ি করেছে ওদের পক্ষ নিয়ে তোমরা যুদ্ধ করো, চিন্তা করছে, সরি, যারা বাড়াবাড়ি করেছে ওদের ওদের বিরুদ্ধে যুদ্ধ করো, যারা তোমাদের পক্ষ থেকে সান্ত্বনার কোন প্রস্তাব দিয়েছিল সেটা তারা মানে নাই যারা, এবং ওদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দাও, এবং মজলুমদের পক্ষ হও আর জালিমদের বিপক্ষে তোমরাও আরম্ভ করে যুদ্ধ। আর যদি শুনে ফেলে কথাটা, প্রস্তাবটা শুনে ফেলে আর তা বসে যায়, তাহলে আবার বলছেন তাইলে আদর করে ওদের মধ্যে ইনসাফ করে দাও, আদর করে মানে ন্যায় বিচার করো, কোনো অবস্থায় কোনো পার্শ্বাদিটি করা যাবে না, কোনো স্পেশাল ওদের সাথে যাওয়া যাবে না, আত্মীয়তার খাতিরে ওই দিকে আত্মীয় বেশি আমি এই জন্য ওই কিছু লাগে না, তা করা যাবে না, এই জন্য আদর করো, ইনসাফ করো। যারা বিনা পক্ষপাতিত্বে একটা বিচার কার্য শেষ করে দেয়, একটা মীমাংসা করে দেয়, ওদের সাথে আল্লাহ তোমরা নিজেরা কি করো, সমাধান করে দাও, মীমাংসা করে দাও, ফাসলা করে দাও। আচ্ছা, আপন দুই ভাই হোক, চাস্ত ভাই হোক, এক পাড়াইতে হোক, এক গ্রামে হোক, আপনি সমাধান করে দিবেন। আর যদি না পারেন, আপনি দেখেন যে একটা গ্রুপ খুব সীমালঙ্ঘন করছে, তাহলে সীমালঙ্ঘনকারীদের বিরুদ্ধে মজলুমদের পক্ষ হয় তুমি যুদ্ধ করো, চুপ থাকা যাবে না। আর যদি ফাইনালি তারা স্টপ হয়ে যায়, তাহলে আবার মীমাংসাটা করেই দাও, এরকম হচ্ছে নিয়ম। এবার আল্লাহ বলতেছেন মুমিন মুমিনের ভাই, কেবল ফাস্ট গ্রহ বেলা হওয়াই হুকুমত, তোমরা তোমাদের বাড়িতে মধ্যে ইসলাম করে দাও। এখন আসেন, আমাদের তো কোনো গ্রাম নাই, এখানে সব মিলে এক গ্রাম, সব মিলে এক সমিতির বাইরে। আচ্ছা, কত মায়ের পেট থেকে বের হয়েছি আমরা, কত বাবার কাছ থেকে এসেছি আমরা, ঠিক না? কিন্তু এই রিভার্সালে এসে একসাথে বসে কোনো সমস্যা হয়, একটা রূপে একদিন গোদাগতি টের পাইলেন, গোদাগত সমস্যা হয়েছে, তিনজন দেখা দেবে, এখন কি করতে হবে, পাট করে দেখে নিয়ে বসতে পারে, কি করবে, ঠিক না? আর আপনি শুনেও অ্যাভয়েড করবেন, কিলাকিলি করে করুন, এইভাবে আপনি ইগনোর করেন, এদেরকে ছেড়ে দেন, আপনি অ্যাকশন করলেন না, আপনি ওদেরকে সংশোধনের কোনো এটা নিলেন না, যদি হয় আজকে কিলাকিলি পর্যন্ত শেষ হয়েছে, আগামীকালে কিলাকিলিতে তারা এখানে থাকবে, তারা ছুরি ব্যবহার করবে, পরশু দিনে আপনি দেখবেন লাশ লাশ পড়ে আছে, কি হয়েছে তখন আর কি হয়েছে, কান্নাকাটি করে কুল কিনার পাওয়া যায় না,
ঠিক না? কিন্তু নিয়ম ছিল যখন প্রথম রাতে কিনা কিনি শুনছিলেন সেই রাতেই আপনি খোঁজ খবর নেবেন যে তোমাদের কি হয়েছে, কিনা কিনি কেন শুনলাম, তোমাদের রুমের আওয়াজ পাইছি, তোমার একটা কিছু হয়েছে বলো, পট করে আমাদেরকে বলো, এরপরে আপনি উদ্যোগ নেবেন, নিয়ে ব্যাপারটা আপনি দেখে দিবেন সেটা নিয়ম, কেমন? কিন্তু আপনি ওই যে এক নম্বর দিনে কোনো অ্যাকশন নেন নাই বলেই এখন আপনি ইট ইজ টু লেট টু অ্যাকশন টু টেক অ্যাকশন, ইজ ইট? এটা উচিত ছিল যে প্রথম দিনেই আপনি খোঁজখবর নেবেন, নিয়ে তাদের মধ্যে কি হয়েছে, কেমন বাকৃতটা হয়েছে, পরে কিনাকিনি হয়েছে, এত পর্যন্ত আপনার কাছে আওয়াজ আছে, তাহলে আপনি আল্লাহ বলছেন সিদ্ধান্ত নিতে হবে, লেট করা যাবে না, লেট করলে কি হবে পরে শয়তান আরো ঢুকে, আরো ঢুকাইয়া আপনাকে তাকে আরো গ্যাপ করে দেয়, এরপরে কিরাকিরের থেকে শুরু হয় তখন অন্য কিছু, অন্য কিছু হয়ে এরপরে একেবারে শেষ পর্যন্ত ডেড বডিও আসতে পারে, এই জন্য খুবই খেয়াল রাখতে হবে, এগুলাকে ছড়া যাবে না। আচ্ছা, তাইলে শেষের আয়াত হলো যে সকল মুমিন মুমিনের ভাই ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর করে বলেছেন একটা হাদিসে, আল মুসলিমু আহল মুসলিম, সকল মুসলিম মুসলমানের ভাই, কেমন? সকল মুসলিম মুসলমানের ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়াত, কি সরি, ইন্নামাল মুসলিমুনা ইয়া المسلم اخو المسلم لا يظلمه ولا يحقره ولا يخذله، سبحان الله رسول الله يتشمم دي قسم تمار ভাই এক ভাই আর এক ভাইয়ের জন্য অসম্মান করে না, বলেন আলহামদুলিল্লাহ, এক ভাই আর এক ভাইয়ের জন্য কি করে না, অসম্মান করে না, ولا يظلمه ظلم করে না, অন্যায় করে না, বাড়াবাড়ি করে না, এরপরে ولا يخذله তাকে তাকে অপমান, তাকে অ্যাবিউজ করে, অপমান করে, তাকে অপমান করে না, এবং আপনার ভাইয়ের সম্মান আপনার কাছে যেন মানে 100% বজায় থাকে, ভাইয়ের সম্মান ভাইয়ের কাছে মজবুত থাকে, অপমান করবেন না ভাইকে, অ্যাবিউজ করবেন না ভাইকে, ভাইকে অসম্মানিত করবেন না, বরং আপনি আপনার ভাইকে সম্মান দিবেন, আমার খুব মজবুত যেন থাকে। একসাথে ছিলেন এক রুমে 3 বছর, 1 বছর আপনি কমপক্ষে তো তার ব্যাপারে একটা আইডিয়া আপনার আছে, সে কি বলতো কোন কোন স্টেটাসে দিল, ঠিক না? এখন আপনি আউটসাইড গেলেন, গিয়ে খবর পাইলেন যে সে নাকি একটা মোবাইল চুরি করছে, ঠিক আছে, কি খবর, এখন আপনি কি করবেন, আপনি কি পট করে বেশি করে ফেলবেন, কেন করবেন না, করা উচিত না, এই জন্য যে আমি তার সাথে 1 বছর ছিলাম এক রুমে, সে মোবাইল চুরি করবে এই পর্যায়ে চলে এসে, এটা হচ্ছে আপনার উচিত, আর খবর নেবেন আপনি আরো করে, আপনি আপনার ভাইয়ের সম্মানকে আগে প্রোটেকশন দেন, আগে বলেন যে সে মেয়ের দিকে তাকানোর মতো ছেলে না, আমি তাহলে চিনি, 3 বছর ছিলাম, 1 বছর 1 মাস ছিলাম, 1 মাসে তাকে আমি খুব করে দেখেছি, কেমন একসাথে অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু সে এমন ছেলে না যে একটা মেয়ের সাথে সে আড্ডা মারবে, নো, এটা এটা বলে আপনি আগে কি করেন তার সম্মানকে প্রোটেক্ট করেন, কারণ শয়তান খবর দিছে সে নাকি এক মেয়ের সাথে একরাত ছিলেন, যে এই এই খবর আপনি পেয়েছেন, তখন আপনার জন্য উচিত হচ্ছে আগে তার সম্মানকে প্রোটেক্ট দেন, তাকে ইজ্জত দেন, আপনার আস্থার ভিত্তিতে, অতীত 1 বছরের আস্থার ভিত্তিতে, 1 মাসের আস্থার ভিত্তিতে, 10 বছরের আস্থার ভিত্তিতে খবর দেন, আর যদি আপনি লুজ হন, ও আমাকে একটা মোবাইল দিছে মেয়ের সাথে ঘুরছে, হ্যাঁ হইতে পারে, খালাস, তা আপনার সাথে যে 1 বছর থাকলো কি দাম হইল, আপনি আপনার ভাই হিসেবে কি কি সম্মান দিলেন, তাকে কোনো সম্মান আপনার কাছে নাই, আর যেন খবরদার খেয়াল রাখবেন পট করে কোনো খারাপ কথা কোনো খারাপ মেসেজ বিশ্বাস করবেন না, বরং আগে আপনার উচিত হচ্ছে আপনার ভাইকে প্রোটেকশন দেওয়া, পরে হইল আশয়ের বিষয়ে এবং চেক মেক করে রাখবেন, এবার আপনি যা খবর সবর নিবার নেন, নিয়ে আপনি দেখেন যে এই সময় কি হচ্ছে, তোমাদের প্রতি আল্লাহ রহম করবেন।
তো আল্লাহ রাব্বুল আলামিন আশা করতেছেন তিনি আমাদের উপর রহম করবেন যদি আমরা খোঁজখবর ভালো করে নেই এবং নিয়ে আমাদের ভাইয়ের সম্মানটাকে প্রোটেকশন করি। আর যদি সম্মান আমরাই পরম ছেড়ে দিই তাহলে হবে না। সুবহানাল্লাহ, গোটা জাতি না বরং কিছু লোক, কিছু সংখ্যক লোক তারা আইন দিয়ে, কানুন দিয়ে, সরকার দিয়ে, সরকারি আইন দিয়ে, সরকারি কোর্ট দিয়ে, সব কিছু দিয়ে তারা প্রতিষ্ঠা করতেছে কি যে অমুকের ফাঁসি হওয়া উচিত। সিদ্ধান্ত আগে থেকে হয়ে গেছে যে ফাঁসি হতে হবে। এখন ফাঁসি দেওয়ার জন্য যা কিছু সরঞ্জাম লাগে, যা কিছু বিরেস লাগে, এগুলা একেবারে খোয়া এবং খুব মানে একবার বেকার সব কিছু তারা জোগাড় করছে, পয়সা পাতি খরচ করে। এখন তাদের আইন দিয়ে কি বলে ফাঁসি দেওয়া লাগবে এই জন্য, কিন্তু খবর নিয়ে পরে পরে চেক চেক করে সাক্ষী দাক্ষী সব কিছু খবর নিয়ে দেখা যাচ্ছে এগুলো সব ভুয়া, ভুয়ার উপর ভুয়া, ভুয়ার উপর ভুয়া আরো কেমন। তারপরে কোনো বই কাজে লাগে না শুনে না, তারা এর অর্থ হচ্ছে কি তারা কি সেই ফাতা বাহিনীতে আছে না, তারা বলেছে নাই, তারা হচ্ছে যে আমাদের এক ব্যবহার আগেই তো ফাঁসি দিতেই হবে। এখন চিন্তা করে দেখেন যে সারা দুনিয়া বলছে একেবারে আমেরিকা পর্যন্ত, আমেরিকা কেন একেবারে নিউ নেশন পর্যন্ত তারা তা বলছে যে এগুলো তোমরা ঠিক বিচারে নাই, তোমরা উল্টা পাল্টা করতেছ, তবুও তাদের সব কিছুকে বিদ্যাগুলি দেখিয়ে তারা এদিকে আগাচ্ছে। ওদের কাছে আসল খবরের কোনো কোনো দাম নেই, কোনো গুরুত্ব নেই, এই জন্য এটার নাম জুলম, এটার নাম জুলম। আপনি যদি বলেন যে হ্যাঁ আমেরিকা সীমানি করতে পারে, কেমন আমেরিকা সীমানি বোধহয় করছে, অমকালি বোধহয় করছে, সম্ভবত মনে হিসেব করছে কিছু, এমনি বিনা বাতাসে গাছ দড়ে না, দিয়েছেন আপনি আর দলীয়তার সাথে করেন এবং হইতেও পারে মানে আপনি এত দুর্বল ইনন্দা পট করে হইতে ওই জন্য বলছেন নিজের বাইকে আগে প্রোটেকশন দিতে হবে, বলতে হবে সবটা ভুয়া এবং মিথ্যা, আমরা যা খবর সবার নিয়েছি এবং প্রত্যেকে আসছে টিভিতে আসছে নিউজ কেমন, এবং সেই হিসাবে তো ওই সাক্ষীকে গুম করা হয়ে গেছিল কেমন, শেষ পর্যন্ত শেষ পর্যন্ত যারাকে যখনই তাকে পাওয়া গেছে সেই সেই যে লোকটা সুবহানাল্লাহ কি বালি, একেবারে তার শেষ মুহূর্ত পর্যন্ত ইন্ডিয়ায় গিয়েও সেখানে তাদের তাকে পাইছে, পাইয়াও সেখানে গিয়ে বলতেছে যে এটা বুয়া বুয়া, আমি তার ভাই, আমি নিজে চিনি, সেই হিসাবে আমার কাজ করেন নাই, তারপরেও এগুলো আমলে আনে আমলে আনে যা। এই জন্য বলছি যে কোনো খবর পাইলেই খবর ঠিক আর আপনার ভাই বেঠিক না, খবর ঠিক আপনার আম্মা বেঠিক না, খবর ঠিক আর আপনার আব্বা বেঠিক না, খবরদার। এই জন্য আপনার নিজের আপন জনকে আপনি প্রোটেকশন করবেন আগে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার প্রতি রহম করবেন। ফাইনাল কথা হচ্ছে এবার আসেন কয়টা পয়েন্ট হয়েছে মোট, এক নম্বর পয়েন্ট কি ছিল খবর নিয়ে, হ্যাঁ এটা দিয়ে শেষ করবো। দুই নম্বর ছিল কি আমাদের কলবের জন্য বাছাই করেছে আর আবার আমাদের কলবের জন্য তিনি তিনি জিনিস আমাদের ঝগড়া করা এই তিনটা আল কুফরু ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান সীমালঙ্ঘন। আচ্ছা এরপরে আল্লাহ কি বলেছেন মুমিন মুমিনের শত্রু মুমিন মুমিনের ভাই, এখন ভাইয়ের যখন সমস্যা হয়ে যায় কি করো তোমরা, হ্যাঁ ভাইকে প্রোটেকশন দাও, ভাইকে সমাধান করে দাও এবং লেট করে দুই এক মাস পরে তাৎক্ষণিক ভাবে অ্যাকশন নিতে হবে। যদি অ্যাকশন নেওয়া হবে আল্লাহ পাক আমাদেরকে ঈমান কমপ্লিট করে দিবেন, তিনি আমাদেরকে ভালোবাসবেন, আমাদের প্রতি রহম করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাংসারিক জীবনে কোনো কিছু হোক, ব্যক্তি জীবনে হোক, সামাজিক জীবনে হোক, সব সব ক্ষেত্রে যদি আমরা অত্যন্ত সজাগ থাকি এবং কোনো অবস্থায় অস্থির হওয়া যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন স্থিরতার সাথে দৃঢ় বিশ্বাসের সাথে আমাদের ঈমানগুলোকে তিনি মজবুত করে দিন, আমাদের প্রতি তিনি রহম করুন। আমিন। আলহামদুলিল্লাহ আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
আমরা অত্যন্ত চমৎকার কিছু বিষয় নিয়ে মোহতারাম মেহমানদের কাছে দাখিল করার শুনলাম। তো এরপর যে দার্সের উপর তৈরি করার প্রশ্ন থাকে হাত তুলবেন, তারপরে জিজ্ঞাসা করবেন। জি, ইহুদিদের জন্য যে আয়াত এটা হচ্ছে সূরা জুমআ 28 পারা। কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকীন। আর কাফেরদেরকে উল্লেখ করেছিলাম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরার মধ্যে, সূরা তাহরীম, আর তাহরীম আর কাফিরুন এই দুই সূরা। জি, আর কোনো প্রশ্ন প্লিজ। প্রস্তাব নিয়ে গেছেন, নিয়ে গিয়ে উনি ওদের মধ্যে ঢুকেছেন, এরিয়া ঢুকেছেন, এরপরে ওনাকে ওয়েলকাম করা হয়নি, কিন্তু উনি তার আত্মীয় লিঙ্ক ধরে গিয়ে তিনি এই পদ্ধতি গেছেন এবং তিনি উঠে বসেন আর প্রস্তাব নিয়ে আসছেন। এবং ওই সময় কিন্তু এটা নিয়ম ছিল, ইন্টারন্যাশনাল একটা নিয়ম ছিল যে কারো কোনো দূত যদি যায় তাহলে সেই দূতকে অ্যাকসেপ্ট করা এবং নেগোসিয়েশন করা, এটা আগে থেকে ছিল। আগে থেকে তারা খুব বেশি যুদ্ধ করতো ঠিকই, কিন্তু স্টিল যদি অপরপক্ষে কোনো লোক আসতো কোনো প্রস্তাবনা নিয়ে তাহলে তারা এটাকে ডিল করতো, খুব খুব নাইসলি করতো। খন্ড করে যাচ্ছে না, আর এখানে তো ওসমানের মতো একজন বড় দিদি আছে, আল্লাহ বলতেছেন তোমাদের মধ্যে একটু নবী আছে, নবী জানেন নাই, একদিন তিন দিন মধ্যে মারাও জানেন আছেন নেতা, তারপরে সবাই অস্থির হয়ে গেছে কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থির করার জন্য বললেন যে প্রয়োজন হয় উমরের আমরা সকল বদলা প্রত্যেকটা কাফিরের কে শেষ করে আমরা নেব, আসলে আমরা সবাই অত করি, সবাই শপথ করি। তখন সব সাহাবিকে নিয়ে তিনি তার হাত রেখে কেমন একবার সবার কাছ থেকে শপথ নিয়ে, শপথ নিয়ে নেওয়ার ফলে হয়েছে কি সবাই কোয়াইট হয়ে গেছে কেমন, বলছেন যে শুধু শপথ না, শপথ নিলাম একজনও এদিক সেদিক হতে পারবে না, সবার অস্ত্রপাতি সব নিয়ে সদা তৎপর এবং সব সময় রেডি থাকবো। তখন তারা স্ট্রেন্থ পেয়েছে যে ডাক শেষ করবে না, এটা আমরা আসি কেমন, তখন তারা মোটামুটি কন্ট্রোল হয়ে গেছে, চিন্তা করেন দেখেন মানে এটা একটা কৌশল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত করে দিয়েছে। জাযাকাল্লাহ। নেক্সট কোশ্চেন প্রিফদর। অনুচ্ছেদে যাবেন, সেখানে আছে সাহারি অনুচ্ছেদ, ঠিক আছে, কিতাব সওম হচ্ছে চ্যাপ্টার আর অনুচ্ছেদ হচ্ছে কিতাব সাহারি, পেয়ে যাবেন। এটা যদি আপনি চেক করতে চান আপনি এত কিতাবের নাম না বলে সহজ ঠিকানা দিই, তাফহিমুল কোরআনের এই আয়াতটা আপনি পড়ে ফেলবেন, রোজা সংক্রান্ত এই যে সাহারি সংক্রান্ত আয়াত পড়ে ফেলবেন, যেটা আমি উল্লেখ করেছি যে সুম্মা আতিমু সিয়ামা ইলা লাইল, কেমন তোমরা রাত পর্যন্ত রোজা, রাত যখন গিয়ে শেষ হয় অতক্ষণ রোজা রাখো, অর্থাৎ দিন দিন যে পর্যন্ত গিয়ে শেষ হয় অতক্ষণ তোমরা রোজা রাখো, শেষ অর্থ হচ্ছে সূর্য অস্ত যাওয়া, ঠিক আছে, দিন দিন শেষ হওয়া। এখন দিন শুরু হওয়া কোথায়, সেহরি কাও এ পর্যন্ত হাত্তা ইতাবাইয়ানা লাকুম আল খায়রুল আবয়াদু মিনা আল খায়রুল আসওয়াদ মিনা আল ফাজর, এই আয়াতের তাফসীর তাফসীর মুকাদ্দে পড়া পেজ
ওখানে আরো বিস্তারিত আছে 185 নম্বর আয়াত আল বাকারা 185 জি তফসিল ব্যাপারে কি তোমার কাছে যদি কোনো ফাসিক আসে এই ফাসিকের অর্থ আমি কি হয়েছি অবিশ্বস্ত এরপরে অপরিচিত আন্ন আর অবিশ্বস্ত আপনার কাছেও যে খবর আসতে পারে কোন পথে সেই সোর্সটা ঠিক না আপনি ঠিক আছে সাহাবি তো ঠিকই ছিলেন কিন্তু সাহাবি যে সোর্স থেকে খবর পাইছেন উনি পেরেশানি করে সেই খবরটা এনে রসুলের কাছে এনে পেশ করেছেন উনি নিজে চেক করেন নাই তারা বুঝছেন এই জন্য রসুল তাকে মাফ করে দিয়েছে তারা বুঝছেন এইভাবে করে আরো অনেক হয়েছে ইসলামে যেমন এই আদি রাজা স্টোরি আপনারা জানেন তিনি এসে কি বলছেন সুবহানাল্লাহ মক্কাতে যাওয়া হবে একেবারে সবাই রেডি হয়ে গেছে মক্কা বিরুদ্ধে যুদ্ধ করা হবে এরপরে ওই যে একটা মহিলা একটা চিরকুট নিয়ে রওনা হয়ে গেছিল এবং সেটার মধ্যে লেখা ছিল সব স্টোরি যে অমুক তারিখে আসতেছে মোহাম্মদ হোসেনের গ্রুপ আসতেছে তোমাদের সারা মক্কাকে খেয়ে গেল এটা ছিল এখানে উল্লেখ করা এরপরে কি হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলে আমি ওহীদি জানাই দিয়েছেন এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু কে হুকুম দেওয়া হয়েছে যে তুমি একটা টিম নিয়ে যাও টিম নিয়ে গিয়ে সেই মহিলার কাছ থেকে উদ্ধার করো চিঠি সেই মহিলা কিন্তু পথ দিয়ে দিয়েছে তিন দিন ধরে হাঁটতেছে এরপরে আজ তার গ্রুপ নিয়ে চলে গিয়ে সেই মহিলাকে এক জায়গায় ধরছে সে মহিলা অস্বীকার করে বলছেন যে তোমার কাছে কিছু আছে আছে একটা চিরকুট আছে যেটা তুমি দাও সে দেয় না তোমার কাছে কিছু নাই এরপরে আলী এত বড় মহিষের বলছেন যে এই শোনো একেবারে কিফান থেকে তোমার ঠান্ডি করে বলছেন এটা হচ্ছে আমার পুরা তোমারই তুমি যদি না দাও তোমার কাছে আছে এই জন্য আমি বিশ্বাস করি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আছে অথবা তুমি অস্বীকার করতে পারবে কাছে আছেই এটা দেওয়া লাগবে না দিলে এই যে এটা খোলা তোমার তোমার কথা ছিল তখন মহিলা ভয় পেয়ে তো তার চুলের বেনি ছিল না বেনি এই বেনি থেকে বের করে চিন্তা করছেন এইভাবে করে অনেক স্টোরি আছে সেটা বিদ্যার সাথে কিন্তু দুষ্ট সাহাবীর না ওই খবর কি চিন্তা পাঠিয়ে দিবে শুক্রান জাজাকাল্লাহ খাই আমাদের